হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন একদম বাড়ি ঘরে জঙ্গলে ভর্তি হয়ে গেছে। তো এই যে এখানে খেতি করছিলাম, খেতির কোনো চিহ্ন নাই বন্ধুরা। তো এখানে দেখুন অনেক জঙ্গল হয়েছে। তো ভাবলাম এখানে খালি মানে আমরা হেঁচি হাঁক বলি। তো এখানে ইরফান আর আমার ছোট ভাই জাকিরুল তো শাক তুলতেছে। তো বললাম শাকগুলো তুলে ফেলো, তো মানে ভাই যা খাওয়া যাবো সেই জন্যে বললাম। তো ওরা তুলতেছে। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছে অনেক রোদ উঠছে, দেখতেই পাচ্ছেন। আর আমার অনেক কাজ আছে বন্ধুরা, যে দেখেন দুনিয়ার কাজ পড়ে আছে। এই যে ঘরে বিছনা টেছনা সব কিছু, বিছনা চাদর ঠাদর তুলে নিছি। আর ওই দেখেন কাপড় চুপুরের অবস্থা, 18-19-20 দিন যায় বাপের বাড়িতে মানে থেকে আসছি। তো বন্ধুরা এরকম কাপড় চুপুরের ঘর ছড়ের অবস্থা হয়ে গেছে। আর এই যে দেখতে পারতেছেন গাছের বাইগুন, আর এই যে শাক তুলছি, আর একটা টমেটো দেখতে পারতেছেন, টমেটো তুলছে। আর এই যে দেখতে পারতেছেন বন্ধুরা, এই যে আমার গাছের কত সুন্দর সুন্দর টমেটো হয়েছে, ঠিক আছে? দেখতে পারতেছেন টমেটোগুলো অনেক ভালো দেখা। আর এই যে দেখেন একদম সুন্দর করা লকলকা তরতাজা বাইগুন। আর বন্ধুরা এই যে এখানে দেখতে পারতেছেন, এখানে দেখতে পাচ্ছেন শোল মাছ কেটে নিছি আর পিস পিস করে কুটি কুটি করে নিয়েছি। এখানে মাথা মুথা দিয়ে বন্ধুরা বানাবো, এই যে কুমুর দিয়ে, জ্বালা কুমুর দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক কাজ করছি আজকে, কালকে বাপের বাড়ি থেকে আসছি। তো দুনিয়ার কাজ করলাম, এই যে কাপড় চোপড় অনেকগুলো ধুয়ে দিছি, আপনাদের ভাইয়ার জুতা টুতা এগুলো ধুয়ে দিছি। বাড়ি ঘর একদম অগোছানো রয়েছে বন্ধুরা, একদম করার বাসা টাসা ভর্তি হয়ে গেছে, জঙ্গলে ভর্তি হয়ে গেছে বন্ধুরা বাড়ি ঘরে। তো সব এগুলা মানে সাফা করতে লাগবে। এই যে সাফা করছে জাকিরুল আর ইরফানে। আর এই যে ঘরের সামনে দিয়ে এগুলো এখানে সুন্দর করে সাফা করে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি ভাতও বসিয়ে দিছি, তোমাদের ভাইয়া বারেন্দাত বসে আছে বন্ধুরা, এই যে এখানে দিছি স্প্রেড খাইতে, ঠিক আছে? আর এই যে এখানে করছেন বাগুন কুটি কুটি করে, এটা অল্প হলুদ গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিতেছি। আর এই যে বাড়ির বিলাহি একটা আলু কেটে দিয়ে আর একটা জ্বালা কুমুর কেটে নিয়েছি। তো এখানে তেল দিয়ে দিতেছি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছো তেল। এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিছি। তো এ কয়েকটা জিরা দিতেছি। তো জিরা দিয়ে ভালো করে লেড়ে সেড়ে এখানে সব মশলাপাতি আমি এখন দিয়ে দিব। মশলাপাতি দিয়ে ভালো করে মশলাপাতি কষিয়ে তারপর আমি এখানে মাছটা ঢেলে দিব, বাগুন দিয়ে শোল মাছ দিয়ে ভুনা করব বন্ধুরা। তো এটা ভালো করে কষিয়ে নিই, কষিয়ে এখন মাছগুলো ঢেলে দিই বন্ধুরা। এই যে মাছগুলো ঢেলে দিলাম, এখন এটা ভালো করে কষিয়ে নিব। আর এখানে এই এই পাশে আর একটা কড়াই দেখতে পাচ্ছে বন্ধুরা, এখানে পেঁয়াজ দিয়ে দিছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে এই যে দেখতে পাচ্ছো সুন্দর করে এটা দিয়ে দিলাম। তো এটা ভালো করে কষিয়ে নিব বন্ধুরা। এখানে দিয়ে দিলাম অল্প লবণ, সব মশলাপাতি দিয়ে দিব বন্ধুরা। আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, এখন দিয়ে দিলাম অল্প জিরা গুঁড়ি, এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ি বন্ধুরা, এখন দিয়ে দিব এখানে অল্প লঙ্কা গুঁড়ি। তো লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম বন্ধুরা, এটা ভালো করে কষিয়ে নিব, কষিয়ে অল্প ঝোল কষিয়ে তারপরে ঢেকে দিব বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছো বিলাহি দিছি, আর এখানে দেখতে পাচ্ছো মাছটা অলরেডি হয়ে গেছে কষানো, এখানে ঢেলে দিব। এখন ওই যে বাগুনগুনা মানে বাগুনগুলো ভাজি করে দিয়ে দিছি, অল্প হলুদ গুঁড়া দিয়ে আর অল্প তেল, তার অল্প লবণ দিয়ে ভাজ মানে ভেজে নিয়েছিলাম। তো এটা এখন এখানে ভালো করে কষিয়ে নিতেছি বন্ধুরা, কষিয়ে নিয়ে তারপর আমি এখানে এখন এড করব ঝোল। তো বন্ধুরা দেখতে পাচ্ছো এটা অলরেডি হয়ে গেছে, আর এই যেখানে অল্প ঝোল দিয়ে দিছিলাম এটাও মানে সিদ্ধ হইতেছে, তো সিদ্ধ হয়ে গেছে। তো এখানে এটা ঢেকে দিব এখন, তো ঢেকে দিলাম। আর এই যেখানে দেখতে পাচ্ছো এটা ঝোল দিয়েছে, আর এখানে দেখতে পাচ্ছো এক গাবলা শাক, ওই যে শাকগুলো যে তুলছিলাম বন্ধুরা ওই শাকগুলো। আর এই যে এখানে দেখতে পাচ্ছো সিদ্ধ করছি আলু, বাসা থেকে আলু নিয়ে আসছিলাম মিঠে আলু, সেই আলুগুলো সিদ্ধ করছি। আর এখানে দেখতে পাচ্ছো এটা হয়ে গেছে অলরেডি, এখানে মাছ ঢেলে দিব বন্ধুরা এখন। তো মাছটা এখন ঢেলে দিই আমি, এখানে মাছটা ঢেলে দিয়ে সুন্দর করে কষিয়ে ফেলবো।
তো বন্ধুরা, এই যে অলরেডি আমার রান্না বান্না হয়ে গেছে, তোমাদের ভাইয়াকে আর আমার ছোট ভাইকে জাকিরুলকে ভাত দিয়ে দিছি। তো ভাত দিছি খাইতে, এই যে এখানে দেখতে পাচ্ছ যে লাউ মানে কুমুর দিয়ে, জ্বালা কুমুর দিয়ে বানিয়েছিলাম, আর এটা শাকটা ভাজি করছিলাম, বাড়ির শাক বন্ধুরা হয়েছে, সেগুলো সেন্সি শাক মানে আমি ই করে ভেজে নিছি। তোমাদের ভাইয়া ভাত খাইতেছে, যে আমার জন্য ভাত বেড়ে নিয়ে এসি, ছোট ভাইটা ভাত খাইতেছে বন্ধুরা। তো আশা করি বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা তোমরা সবাই সাপোর্ট করবা, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আজকে আবার এখানে শেষ করে দিতেছি ভিডিওটা। আসসালামু আলাইকুম, বাই বাই, আল্লাহ হাফেজ।